এবার নজর রাখবো যে খবরের দিকে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে জমে উঠেছে তাপস সুদীপের লড়াই। দুই প্রার্থীর চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে সরগরম উত্তর কলকাতার রাজনীতি। বুধবার প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবারও খোলা চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী তাপস রায়ের। যে কোনো দিন যে কোনো জায়গায় মুখোমুখি হন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাকে 50টি প্রশ্ন করুন, আমি সব প্রশ্নের উত্তর দিতে তৈরি, আমি ওনাকে 10টা প্রশ্ন করব, চ্যালেঞ্জ করেছেন তাপস রায়। মঙ্গলবারই তাপস রায়ের প্রসঙ্গ উঠলে নো কমেন্টস বলে এড়িয়ে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং তার পরবর্তীতেই আমরা দেখছি তাপস রায়, যিনি আজ যখন জনসংযোগ সারেন, অর্থাৎ আজ সকালে তিনি প্রচারে বেরোন, এবং সেখানেই কিন্তু সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাপস রায়। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। না, আমি খুশি হব, নো কমেন্টস আর এনি কমেন্টস, আমি যে কোনো কমেন্টস আমি জন্যে আমি প্রস্তুত আছি। আর আমি তাকে ওপেন বলেওছি, আজকেও আবার বলছি, যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো চ্যানেলে যে কোনো স্থানে আমি আহ্বান করছি। তবে উনি তো খুব অহংকারী, যে অহংকারের কোনো কারণ নেই, কারণ ছাড়া অহংকারী। উনি আমাকে 50টা প্রশ্ন করলেন, আমি তৈরি, আমি 10টা প্রশ্ন করব, 10:50, যে কোনো জায়গায় যে কোনো দিন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আমরা দেখেছি মঙ্গলবারই নো কমেন্টস বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের প্রসঙ্গে, এবং আজই তাপস রায় একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দেখো, তোমাকে এ প্রসঙ্গে বলে রাখি যে সামনেই লোকসভা নির্বাচন, তার মধ্যে গরমের বালুত যত বাড়ছে, লোকসভার ইলেকশনকে ঘিরে তার তাপোত্তাপ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই তুমি জানো যে তাপস রায়, যিনি ভারতীয় জনতা পার্টির হয়ে উত্তর কলকাতা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বিরুদ্ধে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং বিগত দিনে যখন তারা একই রাজনৈতিক দলে, অর্থাৎ শাসক দলে তাপস রায় ছিলেন, তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ব্যক্তিগত স্তর থেকে শুরু করে রাজনৈতিক সম্পর্ক এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে দুজন দুজনের শুধু বিরুদ্ধে লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়, সম্পর্কটাকে বাংলায় বলতে গেলে সাপ আর নেউলের মতো, অর্থাৎ একজন অপরজনকে সুযোগ পেলেই কবল মারতে বাধিত হচ্ছ। সেই রকমই একটি পরিস্থিতি যখন কদিন আগে সাংবাদিকরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন তাপস রায় সম্পর্কে, সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু বিগত দিনে তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন সেই কথাবার্তা থেকে সরে এসে তিনি বলেছিলেন যে তাপস রায় সম্পর্কে নো কমেন্ট, কোনো কথা বলবো না। আবার আজকে যখন সকালবেলায় তাপস রায় প্রচারে বেরিয়েছিলেন, এলাকাটা সুভাষ সরোবরে মর্নিং ওয়াক করতে এসে মানুষের সঙ্গে যখন মিলিত হচ্ছিলেন, ঠিক সেই সময় যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাপস রায়কে প্রশ্ন করা হয়, তাপস রায় খুব পরিষ্কার বলেন যে আমি 50টি প্রশ্নের ওপেন চ্যালেঞ্জ রাখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তিনি যদি উত্তর দিতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবো, আমি প্রার্থীপদ প্রয়োজনে উদ্যোগ করতে পারবো। আবারও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, তার প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে আবারও সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তাপস রায়। ধন্যবাদ তোমাকে, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন ফোন লাইনে।